কইরা বডি মুখ একসাথে ফর্সা করতে পারবেন। আমাদের পাওয়ারফুল ফর্সাকারী সাবান গ্লুটাজেট সাবান, গ্লুটাথায়ন সাবান, এটার দাম মাত্র 550 টাকা। এই সাবানটা দিয়ে আমি রেগুলার গোসল করি, আমার ওয়াশরুমে আছে। কেন আমি বলি, এই সাবানটা খুব সহজে মুখেও দেওয়া যায়, বডিতেও দেওয়া যায়, ঠিক আছে, মানে গোসল করা যায়, ফেনা হয়, প্রচুর ফেনা হয়। তখন হয় কি, আমাদের তো গোসল করতে হয়, সো ফেস বডি একসাথে ফর্সা করে। এটা এটা আমাদের ফেস বডি একসাথে ফর্সা করার সাবান, এবং এই সাবানটাতে আপনার বডির চামড়া টাইট হবে, মুখের চামড়া টাইট হবে। হ্যাঁ, এটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে, এই সাবানটা 5000 টাকার সাবানের কাজ করবে। এই সাবানটার মধ্যে ভিটামিন সি আছে, কজিক অ্যাসিড আছে, যেটা প্রচুর ফর্সা করবে, গ্লুটাথায়ন আছে, এবং এই সাবানটার মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা আমি বলবো না, যে কারণে যাদের চামড়া কুচকায় যাচ্ছে, বডির বডির চামড়া যাদের কুচকায় যাচ্ছে, বডির চামড়াকে এটা টাইট করবে এবং মুখের চামড়াকেও টাইট করবে, ঠিক আছে। মাত্র 550 টাকা। সাবান কিন্তু গরমে প্রচুর ইউজ করবেন, প্রচুর, আমি প্রচুর সাবান ইউজ করি। আপনারা যদি আমাকে ইউজ করেন, আপু আপনি কি ফেস ওয়াশ পছন্দ করেন নাকি বডি ওয়াশ পছন্দ করেন? আমি বলবো সাবান, আমি সাবান অনেক পছন্দ করি ছোটবেলা থেকে, এবং একসময় আমার মনে আছে আমি শুধু সাবান দিয়ে ফর্সা হয়েছিলাম। কেন, কারণ আমার, আমি প্রেগনেন্ট ছিলাম, আমার তো 2টা বাচ্চা। হ্যাঁ, তখন এত ক্রিম মাখা যাবে না, ডক্টর বলছিল যে এত ক্রিম ট্রিম মাখা যাবে না, তখন আমি কি করতাম, সাবান মাখতাম যে সাবানটা ফর্সা করে, যে সাবানটা ফর্সা করে, কারণ গোসল তো করতে হয়। আপনি যতই কিপটা হন না কেন, আপনি কি সাবান ছাড়া গোসল করতে পারবেন? আর মাত্র 550 টাকা, এমন তো না এটা 5000 টাকা দাম, ঠিক আছে, মাত্র 550 টাকা। গ্লুটাথায়ন সাবান, গ্লুটাথায়ন সাবান 550 টাকা। এবং